নমস্কার, গল্পান্বেষী নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাঠে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব বিখ্যাত সাহিত্যিক ও ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, তাসের ঘর। অমর শখ করিয়া চায়ের বাসনের সেট কিনিয়াছিল, ছয়টা পিরিচ, পেয়ালা, চাঁদানি ইত্যাদি রংচং করা সুদৃশ্য জিনিস, দামও নিতান্ত অল্প নয়, চার টাকা। চার টাকা মধ্যবিত্ত গৃহস্থের পক্ষে অনেক। অমরের মায়ের হুকুম ছিল, সেটি যত্ন করে তুলে রেখো বৌমা, কুটুম্ব স্বজন এলে, ভদ্র লোকজন এলে বের করো। কলিকাতা প্রবাসী হলেন্দ্রবাবুরা দেশে আসিয়াছেন, আজ তাহাদের বাড়ির মেয়েরা আমাদের বাড়িতে বেড়াইতে আসবেন। তাহারই উদ্যোগ আয়োজনে বাড়িতে বেশ সমারোহ পড়িয়া গিয়াছে। মা বলিলেন, চায়ের সেটটা আজ বের করতো গৌরী। গৌরী বাড়ির মেয়ে, অমরের অবিবাহিতা ভগ্নী। মা চাবির গোছাটা গৌরীর হাতে দিলেন। গৌরী বাসনের ঘর খুলিয়া জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া দিলেন। গৌরী বসলেন ঘর খুলিয়া, জার্মান সিলভারের ট্রে সমেত সেটটি বাহির করিয়া আনিয়া বলিল, পাঁচটা কাপ রয়েছে কেন মা, আর একটা কাপ কি হল? এই দেখো বাবু, সবে এই আমি বের করে আনছি, আমার দোষ দিও না যেন। বিরক্ত হইয়া মা বলিলেন, দেখ না ভালো করে খুঁজে, ঘরের কোথাও আছে, পাখা হয়ে উড়ে তো যাবে না। গৌরী সেটটা সেইখানে নামাইয়া আবার ভালো করিয়া ঘর খুঁজিয়া আসিয়া বলিল, পাখাই হলো না কেউ খেয়েই ফেলল, সে আমি জানি না বাপু, তবে ঘরের মধ্যে কোথাও নেই। দুম দাম করিয়া মা ঘরে প্রবেশ করিতে করিতে বলিলেন, তোমারই দোষ কি মা, আমার কপালের দোষ, তোমরা চোখ কপালের উপর তুলে কাজ করো, নিচের জিনিস দেখতে পাও না। গৌরীর চোখ হয়তো কপালের উপরে উঠিয়া থাকে, কিন্তু এক্ষেত্রে গৌরীর অপরাধ প্রমাণিত হইল না, পেয়ালাটা খুঁজিয়া পাওয়া গেল না। মা হাঁকিলেন, বৌমা বৌমা। বৌমা অমরের স্ত্রী শৈল, উপরে তখন ঘর দুয়ার ঝাড়িয়া পরিষ্কার করিয়া অতিথিদের বসিবার স্থান করিতেছিল। সে নিচে আসিয়া শাশুড়ির কাছে দাঁড়াইয়া বলিল, আমায় ডাকলেন? শাশুড়ি বাসনন্ত প্রাণ, সিন্ধুকের চাবি পুত্রদের দিয়া বাসনের ঘরের চাবি লইয়া বাঁচিয়া আছেন, পেয়ালাটার খোঁজ না পাইয়া ফুটন্ত তৈলে নিক্ষিপ্ত বার্তাকুর মতো সশব্দে জ্বলিতেছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ গো রাজার কন্যে, নইলে বৌমা বলে ডাকা কি ওই বাউরিদের না ডোমেদের? শৈল নীরবেই দাঁড়াইয়া রহিল, উত্তর করা তার অভ্যাস নয়। শাশুড়ি বলিলেন, একটা পেয়ালা পাওয়া যাচ্ছে না কেন, কি হলো? একটু নীরব থাকিয়া বধূ বলিল, ও আমি ভেঙে ফেলেছি মা। শাশুড়ি কিছুক্ষণ বধূর মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, বেশ করেছো মা, কি আর বলবো বলো, সত্য কথা, এমন অকপটভাবে অপরাধ স্বীকার করিলে অপরাধীকে মার্জনা করা ছাড়া উপায় থাকে না। সশব্দে দরজাটা বন্ধ করিয়া দিয়া শাশুড়ি বলিলেন, পাঁচ টাকাও ফেলে দেব আমি চুরমার করে ভেঙে। রাগ গিয়া পড়িল চায়ের সেটটার উপর, শৈল সবই নীরবে সহ্য করে, সে নীরবেই দাঁড়াইয়া রহিল। শাশুড়ি বলিলেন, ভেঙেছে বলা হলো, বেশ হলো, আবার চুপ করে দাঁড়িয়ে রইলে কেন, যাও ওপরে কাজ সেরে এসো, জল খাবারগুলো করতে হবে। শৈল উপরে চলিয়া গেল। কিছুক্ষণ পরে হাসি মুখে আসিয়া রান্নাঘরে শাশুড়ির কাছে দাঁড়াইল। শাশুড়ির মনের উত্তাপ কমিয়া আসিয়াছিল, বলিলেন, নাও তোমাদের দেশের মতো খাবার তৈরি করো। শৈল খাবারের সাজ সরঞ্জাম টানিয়া লইয়া বসিয়া বলিল, সমস্ত ভেতরেই মাছের পুর দেব তো মা। হ্যাঁ মাছের পুর, হ্যাঁ তা দেবে বই কি, বিধবা তো কেউ আসছে না। ময়দার ঠোলার ভিতরে মাছের পুর দিতে দিতে শৈল বলিল, জানেন না
এর সঙ্গে যদি একটুখানি হিং দেওয়া হতো ভারী চমৎকার হতো। বাবার আমার হিং ভিন্ন কোনো জিনিস ভালো লাগে না। আর যে সে হিং আমাদের বাড়িতে ঢুকতে দেন না, আফগানিস্তান থেকে কাবুলি সব আসে, তারাই দিয়ে যায়। শাশুড়ি বললেন, পশ্চিম ভালো জায়গা মা, আমাদের পাড়াগাঁয়ের সঙ্গে কি তুলনা হয় না? সেসব জিনিস পাওয়া যায়। শৈল বলিল, পশ্চিমেও সে হিং পাওয়া যায় না, কাবুলিরা সেসব নিজেদের জন্য আনে, শুধু বাবাকে খুব খাতির করে কিনা, টাকা করি অনেক সময় নেয়, তাই সে জিনিস দেয়। শুধু কি হিং, যখন আসবে তখন প্রত্যেকে আঙুর, বেদানা, নাশপাতি, বাদাম, হিং এসব ছোট ছোট ঝুড়ির এক এক ঝুড়ি দিয়ে যায়। পাঁচজনে মিলে সে হয় কত, কাঁচা জিনিস অনেক পচেই যায়। ও ঘরের বারান্দা হইতে ননদ গৌরী মৃদুস্বরে বলিল, এই আরম্ভ হলো এইবার। অর্থাৎ বাপের বাড়ির গল্প আরম্ভ হইল। সত্য কথা, শৈলর ওই এক দোষ, বিনীত নম্র মিষ্টিমুখী সুন্দরী বউটি প্রত্যেক কথায় তাহার বাপের বাড়ির তুলনা না দিয়া থাকিবে না। পাশের বাড়ির তুমুল কোলাহল উঠিতেছিল, শাশুড়ি এবং বধূতে কলহ বাঁধিয়াছে। শৈলর শাশুড়ি বলিলেন, যা হবে তাই হোক মা, আমার বউ ভালো হয়েছে, উত্তর করতে জানে না, দোষ করলে বকব কি, মুখের দিকে চাইলে মায়া হয়। শৈল বলিল, ওর ছেলে স্ত্রীকে শাসন করে না কেন? জানেন মা, আমার দাদা হলে আর রক্ষে থাকতো না, সঙ্গে সঙ্গে বউকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিতেন। একবার বৌদি কি উত্তর করেছিলেন মায়ের সঙ্গে, দাদা 3 মাস বৌদির সঙ্গে কথা করেননি, শেষে মা আবার বলে কয়ে কথা বলান। তবে দাদার আমার বড্ড বাতিক, খদ্দর পড়বে হাঁটু পর্যন্ত, জামা সেই হাত কাটা, এতটুকু, তামাক নয়, বিড়ি না, সিগারেট না, সে এক বাতিকের মানুষ। শাশুড়ি বোধ হয় মনে মনে একটু বিরক্ত হইয়া উঠিলেন, বলিলেন, নাও নাও তাড়াতাড়ি হাত চালিয়ে নাও, দেখো যেন মাছের কাটা না থাকে। শৈল বলিল, ছোট মাছ, কাটা বাজতে হাত চলছে না মা, তবে এই হয়ে গেল। কড়ায় এক ঝাঁক সিঙাড়া ছাড়িয়া দিয়া সে আবার বলিল, মা আমার কখনো ছোট মাছ বাড়িতে ঢুকতে দেন না, 2 সেরের কম মাছ হলেই সঙ্গে সঙ্গে ফেরত দেবেন, কুচো মাছের মধ্যে মায়া আর কাঠ মাছের মধ্যে মাগুর। শাশুড়ি বাধা দিয়া বলিলেন, নাও নাও সেরে নিয়ে চুলটুল বেঁধে ফেলোগে। ক্রেশ প্রসাধন অন্তে কাপড় ছাড়িতেছিল। ননদ গৌরী প্রশংসমান দৃষ্টিতে ভাতৃজায়ার দিকে চাহিয়া বলিল, উফ রং বটে তোমার বৌদি, তুমি যা পরবে তাতেই তোমাকে সুন্দর লাগবে, আর আমাদের দেখো না যেন কাঠ পুড়িয়ে। শৈল বলিল, এই যে দেবার নয় ভাই, নইলে তোমাকেও দিতাম, আমার আর কি রং দেখছ, বাবার, মা, দাদার, আমার অন্য বোনেদের যদি দেখতে, তবে দেখতে, রং কাকে বলে, ঠিক একেবারে গোলাপ ফুল। গৌরী বিস্মিত হইয়া বলিল, বলো কি বৌদি, তোমার চেয়েও ফর্সা রং। হ্যাঁ ভাই, বাড়ির মধ্যে আমিই কালো। শাশুড়ি আসিয়া চাপা গলায় বলিলেন, আর কত দেরি বৌমা, ওরা যে সব এসে গেছেন। শৈল তাড়াতাড়ি মাথার কাপড়টা টানিয়া দিয়া বলিল, এই যে মা হয়ে গেছে আমার। ধনী কলিকাতা প্রবাসিনীদের মহার্ঘ উজ্জ্বল সজ্জাভূষণ রূপ সমস্তকে লজ্জা দিয়া শৈল আবির্ভূতা হইল নক্ষত্রমণ্ডলে চন্দ্রকলার মতো। প্রবাসিনীর দল মুগ্ধ হইয়া দেখিতেছিল। শৈল হাসি মুখে প্রণাম করিল। ও বাড়ির গিন্নি বলিলেন, এই যে চাঁদের মতো বউ হয়েছে তোমার দিদি, লেখাপড়াটারাও জানে নাকি? শৈল মৃদুস্বরে বলিল, স্কুলে তো পড়িনি, বাবা স্কুলের শিক্ষা বড় পছন্দ করেন না, বাড়িতে পড়েছি, ম্যাট্রিক স্ট্যান্ডার্ড শেষ হয়েছিল, তারপরই। কথা অসমাপ্ত থাকিল, ইঙ্গিতে সমাপ্ত হইয়া গেল। ও বাড়ির গিন্নি বলিলেন, কে জানে মা, আজকাল কি যে হাল হলো দেশের, মেয়েদের আর কলেজে না পড়লে বিয়ে হচ্ছে না, আমার বৌমা তো কলেজে পড়ছিল, বিয়ের পর আমি সব ছাড়িয়ে দিলাম। শৈল উত্তর দিল, কলেজের কোর্স আমিও কিছু পড়েছি, আমার বোনেরা সব ভালো করে পড়ছে, বাড়িতে দাদাই পড়ান,
পড়াশোনায় দাদার ভয়ানক বাতিক কি না? জানেন, বছরে 500-700 টাকার বই কেনেন, বাংলা ইংরেজি। বিলেত থেকে ইংরেজি বই আনাবেন। কাজকর্ম যদি করতে বলবেন মা, কাজকর্ম অবশ্যই বাবারই বিজনেস আছে, সেই বিজনেস দেখতে বলেন তো বলবেন। সম্মুখে জ্ঞান সমুদ্র মা, চোখ ফেরাবার আমার অবকাশ নেই। কোথায় তোমার বাপের বাড়ি? এলাহাবাদ। এলাহাবাদ গেছেন নিশ্চয়ই? আমাদের সেখানে 3 পুরুষ বাস হয়ে গেল, বাবা সেখানে কন্ট্রাক্টারি করেন। কীরকম পানটান আমি তো ঠিক জানি না, তবে মেজো ভাই বলেন মাঝে মাঝে। এরকম করে আর চলবে না মা, তুমি বাবাকে বলো পাকা বাড়িগুলো ভাড়া দিয়ে নিজে সেই খোলার বাড়িতে থাকবেন, টাঙায় চড়ে কাজ দেখে বেড়াবেন, মোটর কিনবেন না, এ করে চলবে না। বাবা বলেন, এ আমার পৈতৃক বাড়ি, যেমন আছে তেমনই থাকবে, ভাঙবো না, অন্য কোথাও যাব না। আর গাড়ি? গাড়িও আমি কিনবো না, ছেলেরা বিলাসী হবে, আমি রোজগার করছি, তারা যদি না পারে। লোকে বলে মহেন্দ্রবাবু এক হিসেবে সন্ন্যাসী। শৈল কথা শেষ করিয়া মৃদু মৃদু হাসি হাসে। প্রবাসিনী গিন্নি একবার শৈলর শাশুড়িকে বলিলেন, তাহলে ছেলে তোমার বেশ বড় ঘরেই বিয়ে হয়েছে দিদি, তোমার চেয়ে অনেক বড় ঘর, তত্ত্ব তল্লাশ করেন কেমন বেয়াইরা। বিচিত্র সংসার, বিচিত্র মানুষের মন, কোন কথায় কে যে আঘাত পায় সে বোঝা বোধ করি বিধাতর সাধ্য নয়। তোমাদের চেয়ে বড় ঘর, এই কথাটুকুতেই অমরের মা আহত হইয়া উঠিলেন। তিনি মুখ বাঁকাইয়া বলিলেন, কে জানে দিদি, বড় না ছোট সে জানি না, তবে বৌমাই বলেন বাপেদের এই বাপেদের ওই, কিন্তু তত্ত্ব তল্লাশও দেখি না। আজ 2 বছর ওই দুধের মেয়ে এসেছে, নিয়ে যাওয়ার নাম পর্যন্ত নেই। শৈল মুহূর্তে বলিয়া উঠিল, জানেন তো মা, বাবার আমার অদ্ভুত ধরন, তিনি বলেন যে বস্তু আমি দান করলাম সে আবার আমি কেন আমার ঘরে আনব, তবে যাকে দান করলাম সে যদি স্বেচ্ছায় নিয়ে আসে তখন তাদের আদর করব, সম্মান করব, আমার বলব। আর তত্ত্বতল্লাশ এত দূর থেকে করা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু টাকা তো চাইলেই দেন, তিনি যখন চাইবেন তখনই দেবেন। শাশুড়ি বলিয়া উঠিলেন, কি বললে বৌমা, তোমার বাবা আমাদের টাকা দেন, কখন কোন কালে? শৈল বলিল, আপনাদের কথা তো বলিনি মা, আপনি জিজ্ঞাসা করে দেখবেন, 150-80 চাইলেই তিনি দেন, কেন দেবেন না? শাশুড়ির মুখ কালো হইয়া উঠিল। শুধু গ্রামবাসী নয়, উপস্থিত মহিলাবৃন্দ, প্রবাসিনী দেশ দেশান্তর এ সংবাদ রটিয়া যাইবে, অমরের মায়ের মাথা যেন কাটা গেল। তিনি বলিলেন, ভালো, অমর আসুক, আমি জিজ্ঞাসা করব, কই ঘুণাক্ষরেও তো আমি জানি না। ও বাড়ির গিন্নি বলিলেন, তোমায় হয়তো বলেনি অমর, দরকার হয়েছে শ্বশুরের কাছে নিয়েছে। অমরের মা বলিলেন, সে নেবে কেন ভাই, সে নেওয়া যে তার অন্যায়, নিজ কাজ, ছি শ্বশুরের কাছে হাত পাতা, ছি। অমর কাজ করে কলিকাতায়, সেখানে সে অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করিয়া থাকে, ব্যবসা হইল ক্ষুদ্র তাহার আয়তন, সংকীর্ণ তাহার পরিধি, তবুও সে স্বাধীন, তাই মাসে 2 বার করিয়া সে বাড়ি আসিয়া থাকে। অমরের মা রোষকষায়িত নেত্রে পুত্রের আগমন পথের দিকে চাহিয়া রহিলেন। ধনী কলিকাতা প্রবাসিনীদের সম্মুখে যে অপমান তাহার হইয়াছে সে তিনি কিছুতেই ভুলিতে পারিতেছেন না। শুধু তাহার সংসারে অসচ্ছলতাই নগ্নভাবে আত্মপ্রকাশ করে নাই, তাহাকে মিথ্যাবাদিনী সাজিতে হইয়াছে। এ কয়দিন বধূর সঙ্গেও একরূপ বাক্যালাপও করেন নাই। শৈল অবশ্য সে বিষয়ে দোষী নয়, সে সদা সর্বদাই মুখে হাসিটি মাখিয়া শাশুড়ির আজ্ঞার জন্য তাহার মুখের দিকে চাহিয়া থাকে, সংসারের নিয়ম কালগ্নির উত্তাপও হারাইয়া থাকে, মনের আগুনও নিবিয়া আসে। কিন্তু শৈলর দুর্ভাগ্য, শাশুড়ির মনের আগুন শিখা হ্রাস হইতে না হইতেই ইন্ধনের প্রয়োগে দ্বিগুণ হইয়া উঠিল। পাড়ায় ঘরে ঘাটে এই লইয়া যে কানাকানি চলিতেছিল সেটা ভালোভাবেই ক্রমশ জানাজানি হইয়া গেল। সেদিন সরকারদের মজলিসে
এক দফা প্রকাশ্য আলোচনার সংবাদ অমরের মা সকর্ণে শুনিয়া আসিলেন। দিন দশের পরেই কিসের একটা ছুটি উপলক্ষে অমর বাড়ি আসিবার কথা জানাইয়া দিল। শৈলর মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। কথাটা মিথ্যা, বারবার সংকল্প করিয়াও সে এ বিষয়ে স্বামীকে কোনো কথা লিখিতে পারে নাই। কোনো অনুরোধও জানাইতে কেমন যেন লজ্জা বোধ হইয়াছে। তাহার হাত চলে নাই, ঠোঁট কাঁপিয়াছে, চোখে জলও দেখা দিয়াছে। সে চিঠির কাগজখানা জড়ো করিয়া মুড়িয়া ছুড়িয়া ফেলিয়া দিয়াছে। শৈল আপনার শয়নকক্ষে স্তব্ধ প্রতীক্ষায় স্বামীর জন্য বসিয়া রহিল। অমর আসিলেই সে তাহার পায়ে আছাড় খাইয়া পড়িবে। অকস্মাৎ অমরের উচ্চ ক্রুদ্ধ কণ্ঠস্বরে সে চমকিয়া উঠিল। অন্ধকারের আবরণের মধ্যে চোরের মতো নিঃশব্দে বাহিরে আসিয়া সে আশ্বস্ত হইল। ক্রোধের প্রসঙ্গ তাহাকে লইয়া নয়, অমর বচসা জুড়িয়া দিয়াছে পুলিশ সহিত। এই আদমাইল, মালের ওজন আদমন পঁচিশের, তোকে দুয়ানা দিলাম, আবার কত দেব? লোকটাও ছাড়িবার পাত্র নয়, সে বলিতেছিল, তখন আপনি চুকিয়ে নেন নাই কেন মশাই? তখন যে একেবারে হুকুম ছাড়লেন, এই ইধারাও, আমাদের রেট তিন আনা করে, দেন দিতেই হবে। নিকালো ব্যাটা হারামজাদা, নিকালো বলছি, এই নে পয়সা, কিন্তু এক্ষুনি নিকালো, সামনে বলছি। পয়সা ফেলিয়া দিয়া অমর ক্রুদ্ধ পদক্ষেপে বাড়ি ঢুকল। দেখো না, লোকসান যেদিন হয় সেদিন এমনি করেই হয়। 50টা টাকা একজন মেরে দিয়ে পালালো, তারপর ট্রেন ফেল, আবার বাড়ি এসে 4টে পয়সা লোকসান। মাও বোধ করি প্রস্তুত হইয়া দাঁড়াইয়াছিলেন। তিনি শান্ত অথচ শ্লেষ তীক্ষ্ণ কণ্ঠে কহিলেন, তার জন্য তোমার চিন্তা কি বাবা? বড়লোক শ্বশুর রয়েছেন, তাকে লেখো, তিনিই পাঠিয়ে দেবেন। অর্থ না বুঝলেও শ্লেষ তীক্ষ্ণ বাক্যস্বর আঘাত করিতে ছাড়ে নাই। অমর ভূকুঞ্চিত করিয়া বলিল, তার মানে? মা বলিলেন, সেই জন্যই তো তোমার পথ চেয়ে দাঁড়িয়েছি বাবা, আমি শুনব, তুমি আমাকে তোমার রোজগারের অন্ন খাও, না তোমার শ্বশুরের দানের অন্নে আমাকে পিণ্ডি দাও। তুমি নাকি তোমার শ্বশুরের কাছ থেকে টাকা চাও? আর শ্বশুর তোমায় টাকা পাঠিয়ে দেন, 150-80, যখন যেমন তোমার দরকার হয়। ক্লান্ত তিক্তচিত্ত অমরের মস্তিষ্কে মুহূর্তে আগুন জ্বলিয়া উঠিল। সে বলিয়া উঠিল, কে, কোন হারামজাদে হারামজাদি সে কথা বলে? মা ডাকিলেন, বৌমা। শৈলর চক্ষের সম্মুখে চারিদিক যেন দুলিতেছে, কি করিবে কি বলিবে কোনো নির্ধারণই সে স্থির করিতে পারিল না। শাশুড়ি আবার বলিলেন, চুপ করে রইলে কেন, বলো, উত্তর দাও। শৈল বিহ্বলের মতো বলিয়া ফেলিল, হ্যাঁ বাবা দেন তো। অমর মুহূর্তে উন্মত্তের মতো দেওয়ালে মাথা কুটিতে আরম্ভ করিল। মা তাড়াতাড়ি তাহাকে ধরিয়া ফেলিলেন। অমর বলিল, ও বাড়িতে থাকলে আমি জলগ্রহণ করব না। মা বলিলেন, আমার মাথা কাটা গেল হরেন বাবুর বাড়ির মেয়েদের কাছে, এমন বউ নিয়ে আমিও ঘর করতে পারব না বাবা। বিচারক যেখানে বিধিবদ্ধ নিধানের মধ্যে আবদ্ধ নয় সেখানে বিচার হয় না, বিচারের নামে ঘটে স্বেচ্ছাচার। তাই ওইটুকু অপরাধে শৈলর অদৃষ্টে গুরুদণ্ড হইয়া গেল। সেই রাত্রেই তাহার নির্বাসনের ব্যবস্থা হইল। রাত্রি 12টার ট্রেনে শৈলর দেবর তাহাকে লইয়া এলাহাবাদ রওনা হইয়া গেল। শৈলকে দেখিয়াই তাহার মা আনন্দে বিস্ময়ে আকুল হইয়া বলিলেন, এ কি শৈল, তুই যে এমন হঠাৎ? শৈল ঢোক গিলিয়া বলিল, কেন মা, আমাকে কি আসতে নেই? তোমরা তো আনলে না, কাজেই নিজেই এলাম। মেয়েকে বুকে জড়াইয়া ধরিয়া মা বললেন, ওরে, আনতে কি স্বাদ হয় না? না আমার মনেই ব্যথা হয় না, কিন্তু কি করব বল। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার বলিলেন, বাবুর রোজগার কমে গেছে, বাজার নাকি বড় মন্দা, তার ওপর হৈমির বিয়ে এসেছে, খরচ যে করতে পারছি না মা। শৈল অবকাশ পাইয়া অঝরঝরে কাঁদিয়া বুক ভাসাইয়া দিল। মা বলিলেন, সঙ্গে কে এসেছে শৈলী, জামাই? শৈল বিবর্ণ মুখে বলিল, না, আমার দেওর এসেছে। কই,
বাইরে কেন সে? ঘরের ছেলে। ওরে দাই, দেখ তো বড় দিদির দেওর বাইরে আছেন, ডাক তো, বল মা ডাকছেন। শৈলর বুক দূর দূর করিতেছিল। কনিষ্ঠ ভ্রাতার প্রতি অমরের আদেশ ছিল সে যেন সেখানে জলগ্রহণ না করে। কঠিন শপথ দিয়া আদেশ দিয়াছে অমর। দাই ফিরিয়া আসিয়া বলিল, কই কেউ তো নেই? মা আশ্চর্য হইয়া বলিলেন, সে কি, কোথায় গেল সে? শৈল বলিল, তাকে ট্রেন ধরতে হবে মা, সে চলে গেছে। বিস্ময়ের উপর বিস্ময়ে মা যেন অভিভূত হইয়া গেলেন। ট্রেন ধরতে হবে, চলে গেছে, সে কি? শৈল বলিল, তাকে সিমলে যেতে হবে মা, একটা খুব বড় কাজের সন্ধান করতে যাচ্ছে। যে ট্রেনে আমরা নামলাম সেই ট্রেনে সে গিয়ে ধরবে, থাকবার তার উপায় নেই। মা আশ্বস্ত হইয়া বলিলেন, ফেরবার সময় নামতে বলে দিয়েছিস তো? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শৈল বলিল, বলে তো দিয়েছি মা, কিন্তু নামতে বোধহয় পারবে না। খুব জরুরি কাজ কি না? সিমলা থেকে কলকাতায় যাবে একটা কার চিঠি নিয়ে, সময়ে পৌঁছতে না পারলে তো সব মিছে হবে। এই সময় শৈলের জ্ঞানান্বেষি বড়দাদা বাড়ি ঢুকিল। পরনে তাহার খদ্দর সত্য, কিন্তু জরিপার শৌখিন খদ্দরের ধুতি, গায়েও শৌখিন পাঞ্জাবি, মুখে একটা গোল্ড ফ্লেক্স সিগারেট, হাতে কতগুলি মাছ ধরিবার চারের উপকরণ। শৈলকে দেখিয়াই সে বলিল, আরে শৈলী কখন? অ্যাঁ, হাসি মুখে শৈল বলিল, এই তো দাদা, ভালো আছেন আপনি? ও হ্যাঁ, তা বেশ। কই, তুই নতুন লোক, খাস বাংলাদেশে মানুষ কই? দে তো চারগুলো তৈরি করে, দেখি তোর হাতের কেমন পয়। মাছ ধরতে যাব আজ দেহাতে, এক জমিদারের তালাওয়ে। শৈল উপকরণগুলি হাতে লইয়া বলিল, চলুন না দাদা একবার আমাদের ওখানে, কত মাছ ধরতে পারেন একবার দেখব। তোদের ওখানে পুকুরে খুব মাছ না রে? আমাদেরই পুকুরে খুব বড় বড় মাছ, আদমন, পনেরো ফের, পঁচিশের এক একটা মাছ। জানেন দাদা, তখন প্রথম গেছি, একটা আঠারোশের কাতলা মাছ এনে দেওর বললে বৌদুকে কুটতে হবে। ওরে বাপরে, সে যা আমার ভয়, এখন আর আমার ভয় হয় না, আদমন পঁচিশের মাছ দিব্যি কেটে ফেলি। যাবার ইচ্ছে তো হয় রে, হয়ে ওঠে না, কলকাতা যাই, তাও অমরবাবুর সঙ্গে দেখা করতে সময় হয় না। আবার তুই অবশ্যই যদি কলকাতায় থাকতিস তবে নিশ্চয় যেতাম। শৈল বলিল, আচ্ছা দেখব, আমাদেরও কলকাতায় বাড়ি হবে এইবার। অর্ধপথে বাধা দিয়া দাদা বলিল, কলকাতায় তোদের বাড়ি হচ্ছে নাকি? শৈল বলিল, জায়গা কিনেছেন, ধীরে ধীরে হবে এইবার। মা পুলকিত হইয়া প্রশ্ন করেন, জামাই এখন বেশ পাচ্ছেন না রে শৈলী? শৈল নত মুখ করিয়া বলিল, দেশও দালান করবেন। মাস দুয়েক পরেই কিন্তু শৈলর মা অনুভব করিলেন, কোথায় একটা অস্বাভাবিক কিছু ঘটিয়াছে। জামাই বা বেয়ান কেহই তো শৈলকে পত্র দেন না, সংবাদ লন না। তিনি স্বামীকে বলিলেন, দেখো তুমি বেয়ানকে একখানা পত্র লেখো। মহেন্দ্রবাবু নিরীহ ব্যক্তি, শৈল অন্যের সম্বন্ধে যতই অত্যুক্তি করিয়া থাক, তাহার পিতার উপার্জনকে যতই বাড়াইয়া বলিয়া থাক, পিতার প্রকৃতি সম্বন্ধে সে অত্যুক্তি করে নাই, সত্যই তিনি সাধু প্রকৃতির নিরীহ ব্যক্তি। মহেন্দ্রবাবু স্ত্রীর কথায় শঙ্কিত হইয়া পরদিনই বেয়ানকে পত্র দিলেন। লিখলেন, আমি আপনার অনুগৃহীত ব্যক্তি, শৈলকে চরণে স্থান দিয়া আপনি আমার প্রতি অশেষ অনুগ্রহ প্রকাশ করিয়াছেন, আশা করি, প্রার্থনা করি, সে অনুগ্রহ আমি বা আমার শৈল যেন বঞ্চিত না হই। আমি বুঝিতে পারিতেছি না সেখানে কি ঘটিয়াছে, শৈল কি অপরাধ করিয়াছে, কিন্তু অপরাধ যে করিয়াছে তাহাতে সন্দেহ নাই, সে কোনো কথা প্রকাশ করে নাই। তবু এই দীর্ঘ দুই মাসের মধ্যে কই কোনো আশীর্বাদ তো আসিল না, শ্রীমান অমর বাবা জীবনও তো কোনো পত্র দেন না, দয়া করিয়া কি ঘটিয়াছে আমাকে জানাইবেন, আমি নিজে শৈলকে আপনার চরণে উপস্থিত করিয়া তাহার শাস্তি দিব। তারপর শেষে আবার লিখিলেন, অমর সংবাদ না দিলেও শৈল নিকট তাহার উন্নতির কথা শুনিয়া বড়ই সুখী হইলাম,
কলিকাতায় বাড়ি করিবে শুনিয়া পরম আনন্দ হইল। আপনার মেজ ছেলের পরীক্ষার সংবাদ শুনিলাম, কয়েক নম্বরের জন্য প্রথম হইতে পারে নাই, আশীর্বাদ করি বিয়েতে সে যোগ্য স্থান লাভ করিবে। পত্রখানা পড়িয়া অমরের মায়ের চোখে জল আসিল, মনে তাহার ক্রোধবন্নি জ্বলিতেছিল। ইন্ধনের অভাবে সময়ক্ষেপে সে বন্নি নিভিয়া গিয়াছে, প্রতি পদে তাহার শৈলীর প্রতিমার মতো মুখ মনে পড়িত। বলুক সে মিথ্যা, তবু মিষ্ট কথার সুরটি তাহার কানে বাজিত। আজ বেয়ায়ের পত্র পড়িয়া তাহার সকল গ্লানি নিঃশেষে বিদূরিত হইয়া গেল। শুধু বিদূরিত হইয়া গেল না, পুত্রবধূর উপর তাহার মন প্রসন্ন হইয়া উঠিল। পত্রের শেষ ভাগটুকু পড়িয়া আবার তিনি সেখানটা পড়িলেন, কলিকাতায় বাড়ি ইত্যাদি। তিনি অমরকে পত্র দিলেন, বেয়াইকে লিখিলেন, বৌমা আমার ঘরের লক্ষ্মী, লক্ষ্মীর কোনো অপরাধ হয় তবে কার্যগতিকে সংবাদ লইতে পারি নাই, সে দোষ আমারই, শীঘ্রই অমর বৌমাকে আনিবার জন্য যাইবে। পত্র পাইবা মাত্র শৈল পুলকিত হইয়া স্বামীকে পত্র লিখিতে বসিল। অমর আসিয়াছে, 10-12 সেদের একটা মাছ সে আনিয়াছে, সে তাড়াতাড়ি সেটা কাটিতে বসিল। বলিল, বড় জাতের মাছ বোধহয় ধরা পড়েনি, এগুলো মাছলা জাত। ওদিক হইতে ভাতৃ যায়া বলিল, এই আরম্ভ হইল, শ্বশুরবাড়ির অবস্থা ভালো আর কারো হয় না। রাত্রে অমরের নিকট শৈল নতমুখে দাঁড়াইয়াছিল। অমর একখানা পত্র বাহির করিয়া দেখাইয়া বলিল, এসব কি বলতো? একটি বড় মাছ যেমন করিয়া হোক আনবে, এখানে আমি আমাদের অনেক মাছ আছে বলিয়াছি, বেশ আমাদের 16 আনা একটাও তো পুকুর নেই, অথচ ছি, আর এখানে মুক্তার গহনা চল হইয়াছে, আমার জন্য ঝুটা মুক্তার মালা এক ছড়া। ও কি কাঁদছ কেন শৈল, শৈল? শৈল বিছনায় মুখ গুজিয়া আকুল হইয়া কাঁদিয়া উপাদান সিক্ত করিয়া তুলিল। সে কথা সে অমরকে মুখ ফুটিয়া বলিবার নয়। এতক্ষণ আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প তাসের ঘর। গল্পটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।